এখন গুরুদেবকে মাল্য পড়াবেন আন্তর্জাতিক হরিভক্তি প্রচারণী সভা বৈশাখ শাখার সভাপতি ডাক্তার ভাস্কর শাহ ও অন্যান্য নেতৃবৃন্দ আমাদের গুরুদেবকে এখন মাল্যদান করিলেন এবং পুষ্প অর্পণ করিলেন মাল্যদান ও পুষ্প অর্পণ করিলেন আমাদের মাল্য পড়াতে এসেছেন ডাক্তার ভাস্কর শাহ আপনারা দেখলেন আমাদের গুরুদেব শ্রীমৎ নবদুলা গোস্বামী প্রভুকে মাল্য ও পুষ্প অর্পণ করলেন আন্তর্জাতিক শ্রী হরিভক্তি প্রচারণী সভা বরিশাল শাখার নেতৃবৃন্দ এবং তাদেরকেও আমাদের বরিশাল ভবতারক সেবা সঙ্গে থেকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আরো একটি হরতলি দেওয়া হোক এই হরিভক্তি প্রচারণী সভার জন্য জয় গুরু কৃষ্ণ চৈতন্য সঙ্গতম
Bakalım hocam anlamda o biraz sıvı mı nitelikte çok da
তাহলে যদি মাখামাখি থাকে তাহলে সবাইকেই সেই গোবিন্দের প্রেমে পড়ে
আরম্ভ করিলা, শ্রীকৃষ্ণের বাল্য লীলা ষষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকে শ্রী সুখ উবাচ নন্দ সকটে মানে গরুর গাড়িতে করে
দবিদুগ্ধ মিষ্টিমন্দ নিয়ে বাকি কর নিয়ে ঋণ পরিশোধ করার জন্য এবং যাতে কংসের কুদৃষ্টি না থাকে বৃন্দাবনের প্রতি, এই জন্য তিনি ওই ৬৬টির দিনই মথুরায় বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছে।
যে দাদা নন্দমালা কর দিতে এসেছে, এদিকে সেই তিনি কংস পুতুলা রাক্ষসীকে শিশু হত্যার জন্য নগরে পুরে গ্রামে বৃন্দাবনে বাজিয়েছে শিশু হত্যার জন্য চমকে উঠলেন রাজা কৈকেয়ী। ভগবান তো একা শুনলেন, তার পার্শ্বকে নিয়ে এসেছে। যদি পুতুলা ঘুমে পড়ে তাহলে তো সে বাঁচবে না, কারণ পুতুলা স্তনের মধ্যে বিষ ঢুকে গিয়েছে। সে মায়াটি যে কোনো রূপ ধারণ করে শিশুকে কুলে নিয়ে স্তন দিয়ে তাকে মেরে দেবে। চলছে তবে কৃষ্ণ ভক্তদের শিশু পায় নাই, কংসের চরণের শিশুই পেয়েছে, তাদেরই মারতে মারতে চলছে। পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজেরই করতে বসুদেব জানেন এই ঘটনা যে পুতুলাকে পাঠিয়েছে, তাই নন্দ মহারাজকে দেখেছেন, দেখে বলছেন দাদা রাজা শূন্য রাজ্য দুর্ব, তুমি তাড়াতাড়ি তোমার উপঢৌকন কর দিয়ে তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যাও, একটা দুর্ঘটনা ঘটলে শুধু তোমারই নয় আমারও সেই দুর্ঘটনা, কারণ নন্দ মহারাজ জানেন না যে ওই শিশু কার। বসুদেব জানেন যে তাই শিশু তিনি রেখে এসেছেন নন্দ, তাই দুঃখটা প্রথমে তার। নন্দ মহারাজ ভাবলেন সুরের পুত্র বসুদেবের কথা মিথ্যা হতে পারে না, ভয় নয় কেন বলবে না, সবাইকে আমরা সত্য কথা বলি। বেদে বলছে ধর্ম কি সাতাঙ্গি রাখ, যত ভ্রামাই করি না কেন, টিকি রাখা দাড়ি রাখা যাই বাহানা করি না কেন, যদি সত্যতার মধ্যে না থাকে ধর্ম কার্য করতে। সেই জন্য বেদ বললেন সাতাঙ্গি ধর্ম, সত্যই ধর্ম। নন্দ মহারাজ ভাবলেন সৌরিন সুরের পুত্র বসুদেবের কথা মিথ্যা হতে পারে, কেন পারে না, কারণটা কি, কারণটা হল যারা জীবনে মিথ্যা কথা বলেন না তাদের মুখের কথা কখনো মিথ্যা হতে পারে না। কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বদেব সরসজ্জায় শায়িত, যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবকে নিয়ে রাজকার্য শিক্ষা করতে গেল শ্রীকৃষ্ণ সঙ্গে,
অন্য বিশ্বদেবের মস্তকের কাছে যেয়ে বসে আর শ্রীকৃষ্ণ বিশ্বদেবের চরণের কাছে দিয়ে দাঁড়ান। জগৎকে কি শিক্ষা দিয়েছে দেখো, আমি ভগবান হয়েও আমার ভক্তের চরণ প্রান্তে এসে দাঁড়ালাম, তোমরাও ভক্তদের চরণ প্রান্তে দাঁড়াবে। তোমার কপালে সিঁদুর নদী হয়ে গেছে,
মাত্র 7 দিন দিতে পারবে সামনে রবিবার বিকাল 4টার সময় আমার পিতৃদেব ভক্ত অনুষ্ঠান তিনি আমাকে দেখে বললেন বাবুরে পঞ্চিকাটা আনত পঞ্চিকা নিয়ে দিলাম পঞ্চিকা উল্টিয়ে পল্টিয়ে দেখে বুকে উপর দেখে দু চোখের জল ছিল আমি বললাম বাবা তুমি খাচ্ছ কেন বাবা বললেন আগামীকাল 8:30 পাঠিয়ে দিল ঠিক পরের দিন 8:30
সে পর্যন্ত যেন চতুর ঘুষ মুক্তি হয়ে থাকে। যে পর্যন্ত ভীষ্মের মৃত্যু না হয়েছিল সে পর্যন্ত ভক্তের মনোবসনা রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবের পদতলিতে চতুর্ভুজ মূর্তি হয়ে দাঁড়িয়েছিল। নদীর তীরে অপূর্ব সুন্দরী একটি নারী, সে যে ঘাটের
স্নান করে ওই ঘাটে কালো একটা চাপড় নিয়ে নদীতে এসে হাঁটু জল নদীতে দেখে কালো কাপড়টা জলে নিক্ষেপ করে আবার কালো কাপড়টা জলে দিয়ে টেনে নিয়ে এসে সাধনা দেওয়া হয়। এটা সেই প্রতি ব্রাহ্মণ ছেলেটি দেখছে, দেখে ভাবছে এটা কি কালো কাপড়টা নিয়ে আসে, কালো কাপড়টা কি জলে দিলে শুকনো শুচি হয়ে যায় এর অর্থ কি, আর এই অপূর্ব সুন্দরী রমণী পাকে আমার এই দিনটা কোনো দান করবে। একদিন সেই মেয়েটি জলে নেমেছে আর ঘাটে দুই বাহু প্রসারিত করে সেই প্রতি ব্রাহ্মণ ছেলেটি দাঁড়িয়েছে। মেয়েটি ডাঙ্গায় উঠেছে, কি চাও বলছে, মা মানুষের যখন মুক্তি ঘটেছে তখন সমুদ্রে সব মুক্তির পথ শিখেছে, মা বলে সম্বোধন করে মা তোমার হাতে কালো কাপড় ছবি প্রতি রাত্রে প্রতিদালয় থেকে তোর এই দেহটা কালো করে পাপে মন থেকে কালো হয়ে আমি তাই নদীর জলে তুই স্নান করে যাস, আমি তোকে ধুয়ে শুভ্র শুচি করে দিই, আর আমি কে তো শুনবি, আমি তো গায়ত্রী মা। কেঁদে দিয়ে চিৎকার দিয়ে বলছে মেয়েটির চরণে পড়ে, বাবা আমি তোমার কথা শুনেছিলাম, তাই আজকে আমি শুভ্র শুচি হয়ে আজকে গায়ত্রী দেবী আমাকে শুচি করে দিয়েছে, আজ থেকে প্রতিজ্ঞে করলাম আর দুদিন পতিতালয়ে যাব না, আমি তুলসীকে স্নান করাব, তুলসী প্রণাম করব, আমি সাধু সঙ্গ করব, হরিনাম সংকীর্তন করব, আমার এই শিশুটি তিনি পেয়েছেন, যদি কোনো রকম
মন বিপদ হয়ে যায় তাহলে জীবনের মতো সব শেষ হয়ে যায়। নন্দ মহারাজ বলছেন ওহে পুনর্ধাম হরি আজ পরীক্ষা ওহে পুনর্ধাম ধাম হরি পরীক্ষা আমার যত শুভাশুভের ভাগ তুমি ভব কর্ণধার আমার যত শুভাশুভের ভাগ তুমি ভব কর্ণধার তুমি ভিন্ন আমি সেবা দিব কালে তুমি করাইছ জাহান আমি তাই করেছি হরি ফলাফলের কিছু চিন্তা নাই করি তুমি করাই তিনটি পুত্রেষ্টি যজ্ঞ করে
কিন্তু একটা যজ্ঞেও কোন সন্তান নেই। শেষে যশোদা দেবীর অনুরোধে আত্মীয় স্বজন প্রিয়জন পরিজন বন্ধু বান্ধব সকলের অনুরোধে তারা একটি যজ্ঞ করল। কিন্তু সেই যজ্ঞে নন্দ মহারাজের আদৌ শ্রদ্ধা নেই। আমার আচরণে আমার দায়িত্বে কারো যদি আমার প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, যত হাই সতর্ক ভাই বলি না কেন আর আমার প্রতি শ্রদ্ধা থাকবে। সেই জন্য আগে শ্রদ্ধা আদৌ শ্রদ্ধা। নন্দ মহারাজের কোন শ্রদ্ধা নাই যজ্ঞে। তখন যশোদা দেবী দেখলেন যার মানে সংকল্প তার শ্রদ্ধা নাই, তাহলে কি আমি সংকল্প এলে নন্দ মহারাজের হাত ধরে টানতে টানতে আপন প্রকোষ্ঠ নিয়ে সেখানে কাঁদছেন। নন্দ মহারাজ বললেন, তুমি কি কান্নার প্রদর্শনী দেখাতে এসেছ? কিছু বলবে না। আবেগ তখন প্রচুর কণ্ঠ আড়ষ্ট হয়ে যায়। বহু কষ্টে বললেন, তুমি কি পুত্র চাও না? নন্দ মহারাজ বললেন, মহারাজ তুমি না, তুমি সন্তানের ভালোবাসা চাও, আমি পিতা আমি চাই না, তুমি আমার দুঃখ বুঝবে। আমি যখন রাজকার্যের বাইরে যাই তখন কেউ যদি কোন শুভকর্মে বেরোয় আমার মুখ দেখলে আবার ভেবে ঘরে চলে, কারণ আর করে রাজার মুখ দেখে বেরোলে শুভকর্ম হয়। আমি তখন এসে সারাটা রাত্রি এ দেখে বসে। একদিন আমি দেখলাম অতসী বর্ণের পুষ্পের ন্যায় একটা পুত্র তোমার স্তন্যপান করছে। সেই পুত্রটি তোমার স্তন্যপান করে পিত পিত বলে আমার বুকে এসে জড়িয়ে ধরেছে, আমার লোমহর্ষণ হয়েছে, আমার চোখে জল এসেছে, ঘুম ভেঙে গেলে দেখি বালি ভিজে গেছে। তখন বালিশটা উঠতেই আমি যমুনায় স্নান করতে যাই। স্নান করে নারায়ণের মন্দিরে এসে প্রার্থনা করি, যদি সন্তান দিতে হয় তাহলে স্বপ্নে দেখা সন্তান যে যখন মান করবে ভজন মনুষ্য প্রাপ্ত সর্বস্ব যে মনে ভজে চলছে আমিও ভজি করেছি। আরো কান্নায় ভেঙে পড়লেন, স্বামীর বুকে মাথা রেখে বললেন, এ তো তোমার স্বপ্ন নয় এটা আমার স্বপ্ন, আমি প্রতি রজনীতে এই ছেলেটিকে দেখি আমার সন্তান হবে। মায়েরা নিঃস্ব
সন্তান মেয়েদের অনেকে দিবাসে আসল আমি সন্তান প্রশ্ন আমার স্তরে দুঃখ লজ্জায় আমি তোমার কাছে না বলে বক্ষ অবরোধী দিয়ে তোমায় যায় স্নান করে নারায়ণের মন্দিরে ভক্তি পুষ্প মিষ্টি ফল নিয়ে আমি সেখানে পূজা করি পূজা করার পরে প্রার্থনা করি হে নারায়ণ যদি আমাকে সন্তান দাও তাহলে এই স্বপ্নে দেখা সন্তান পাবো স্বামী স্ত্রী দুইজনের স্বপ্ন এক হয়ে গেল এই সংসারেও স্বামী স্ত্রীর স্বপ্ন যদি ভগবত স্বপ্ন ভগবত চিন্তায় এক হয়ে যায় তাতে বা ভগবান কেটে দেবে that
মা
আলোচনাকে জিজ্ঞাসা করেছিল কোন সাধনার ফলে তুমি এই পুত্রটি লাভ করে। মহাদেবসভা বলেছিল পুত্র দেব সহস্রান কুটি জন্মানি ভাস্কর দ্বাদশ জন্ম পার্বতী এটাই জন্ম প্রভাব ভগবত পুত্র দ্বাদশ জন্ম পার্বতী বারো জনম পার্বতীর তপস্যা করেছি এই এক কোটি এক হাজার বারো জনম গত হয়ে গেছে তারপরে এই কৃষ্ণ ধর্ম সেই জন্য মানব জন্ম দুর্লভ জন্ম আমরা পেয়েছি পশু শুধু একটা শক্তি নিয়ে জন্মায় এনিমেল অসুস্থ মানুষ দুটো শক্তি নিয়ে জন্মায় অ্যানিমেলিটি তাই আমরা এখানে কেন এসেছি আমাদের মতো যে অ্যানিমেলিটি আছে পশুত্ব আছে সেটা দূর করে হিউম্যানিটি মনুষ্যত্বের প্রকাশ করে আমরা যেন কৃষ্ণকে লাভ করি। কৃষ্ণ ভক্তি কামনা করি এই বলেই